যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু একটা নোটিফিকেশন জারি হয়েছে, সেই নোটিফিকেশনটা তোমাদের আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। ছাত্রছাত্রীরা বিপুল যে আন্দোলন করছিল নাম্বার বাড়ানো এবং তাদের পাশ করিয়ে দেওয়ার ব্যাপারে, তো সে ব্যাপারে পর্ষদ কিন্তু অফিসিয়ালি একটা নোটিফিকেশন জারি হয়েছে। নোটিফিকেশনটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। নোটিফিকেশনটা হলো পিপিএস এবং পিপিআর এর উপর। তো এখানে নোটিফিকেশনে কি কি বলা হচ্ছে এবং নিয়মকানুন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু আগেই জেনেছে যে এখানে কিন্তু সংসদ চাইবে তোমরা যদি ভালোভাবে পিপিএস এবং পিপিআর করো তাহলে কিন্তু তোমাদের খাতাটি আবার রিচেক করে দেখা হবে এবং নাম্বার কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং নাম্বার কিন্তু 100% বেড়ে তোমরা কিন্তু পাস করে যাবে। তো দেখো ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু পিপিএস এবং পিপিআর যে অনলাইন অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু 20/6/2022 মিড নাইট থেকে কিন্তু 5/7/2022 মিড নাইট পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে করতে পারবে। এটা দেখা গেছে অনেক স্কুলে কিন্তু ছাত্রছাত্রীরা শুধুমাত্র ইংলিশের সাবজেক্টে বেশি ফেল করেছে। তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু প্রত্যেকেই পিপিআর পোস্ট অ্যাপ্লিকেশন রিভিউটা কিন্তু করবে। পোস্ট অ্যাপ্লিকেশন রিভিউ করলে তোমাদের কিন্তু 100% নাম্বার বেড়ে কিন্তু তোমরা কিন্তু নতুন রেজাল্ট পাবে এবং তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু পাস করবে, এই গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি। কারণ পর্ষদে কিন্তু সেই ইঙ্গিতই দিয়েছে। এখানে কিন্তু প্রথমে প্রিপিএস এবং প্রিপিআর কিন্তু এবার অনলাইন মোডে হবে, কোনো কিন্তু অফলাইনে কোনো কাগজপত্র তোমাদের জমা দিতে হবে না, সম্পূর্ণ অনলাইন মোডে হবে এবং পেমেন্টটাও তোমাদের অনলাইন মোডেই করতে হবে। এবং তৃতীয় পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটসরা কিন্তু পিপিএস পিপিআর এর সঙ্গে একসঙ্গে আরটিআইটা করতে তাদের বারণ করেছে, কারণ এটা যদি করা হয় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট আস্তে আস্তে দেরি হবে। পিপিএস হলো তোমাদের শুধু নাম্বারটিকে গুণে দেখা হবে, পিপিআর করার জন্য তোমাদের আবেদন করবো, কারণ পিপিআর করলে একটা নতুন শিক্ষক বা শিক্ষিকার কাছে তোমাদের কিন্তু খাতাটা যাবে এবং সেখানে তোমাদের নতুনভাবে নাম্বার দিয়ে রেজাল্ট কিন্তু তৈরি করে দেওয়া হবে। এটা কিন্তু পিপিআর করলে ছাত্রছাত্রীদের 100% তোমরা কিন্তু পাস অবশ্যই করে যাবে। তাই আমি তোমাদের রেকমেন্ড করবো প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু পিপিআরটা করবে, রিভিউটা করবে। যদি তোমরা পিপিএস এবং পিপিআর সন্তুষ্ট না হও তাহলে সর্বশেষ তোমাদের আপডেট থাকবে কিন্তু আরটিআই করা। আরটিআই তোমাদের কোর্টের মাধ্যমে করতে হবে এবং কোর্টের মাধ্যমে যদি তোমরা আরটিআই করো তাহলে তোমাদের খাতাটি কিন্তু টোটালি তোমাদেরকে আবার জেরক্স করে তোমাদের দিয়ে দেওয়া হবে। সেখানে তোমরা দেখতে পারবে তোমাদের শিক্ষক শিক্ষিকা ভুল করেছে নাকি তুমি সঠিক ছিলে। তুমি সঠিক থাকলে কিন্তু তোমরা আবার কেস করে তোমরা কিন্তু নাম্বার আবার বাড়িয়ে নিতে পারবে এবং পাসও কিন্তু করতে পারবে। এবং শেষ পয়েন্টটি কিন্তু বলাই হয়েছে ছাত্রছাত্রীদের প্রথমে পিপিএস এবং পিপিআর করবে, আমি তোমাদের রিকোয়েস্ট করবো রিভিউটাই করবে, যদি তার মধ্যে সন্তুষ্ট না হও তাহলে তোমরা কিন্তু আরটিআই করতে পারবে। এটাই কিন্তু শেষ পয়েন্টে তোমাদের বলে দেওয়া হয়েছে। তো দেখো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2022 যারা যারা পাশ করে গেছো তো কলেজের ভর্তি নিয়ে কিন্তু বড়সড় আপডেট চলে এসেছে। তোমরা কিন্তু এই ওয়েবসাইটে যদি খুলো collegeadmission.in, তো এখানে তোমরা দেখতে পারবে যেসব অটোনোমাস স্বয়ংশাসিত কলেজগুলি রয়েছে সেই সব কলেজগুলি কিন্তু তাদের কিন্তু ভর্তি নোটিফিকেশন কিন্তু ছেড়ে দিয়েছে। তোমরা কিন্তু এই কলেজগুলির নাম অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের আমি একটি কলেজ ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের আশুতোষ কলেজ কলকাতার থেকে আমি তোমাদের এখানে নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বিশাল পপুলার একটি কলেজ কলকাতার। তো নোটিফিকেশনটা দেখার জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। তো দেখো বন্ধুরা, তোমাদের যদি বাংলা অনার্স পড়তে চাও তাহলে তোমাদের কিন্তু এই অ্যাগ্রিগেটে থাকতে হবে, অ্যাগ্রিগেট 50%, বেঙ্গলি 45% অর 55% ইন বেঙ্গলি, ফর রিজার্ভ ক্যাটাগরি অ্যাগ্রিগেট 40% অ্যান্ড বেঙ্গলি 40%। এইভাবে কিন্তু প্রত্যেকটি বিএ বিএসসি বিকম অনার্স এবং পাসের জন্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। পাসের ক্যান্ডিডেট শুধুমাত্র তোমরা যদি হাই সেকেন্ডারি 2022 পাস করে যাও তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে কিন্তু তাদের পদ্ধতি কীভাবে তোমাদের মেরিট লিস্ট তৈরি করাবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারবে। এছাড়া 20 তারিখের পরে কিন্তু বড় বড় ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু একটি ওয়েবসাইটের মাধ্যমে এবার কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ তরফ থেকে জানানো হয়েছে, এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই একটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু প্রতিটি ইউনিভার্সিটি এবং কলেজে কিন্তু ভর্তি হতে পারবে শুধুমাত্র অটোনোমাস কলেজ ছাড়া। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা 20 তারিখের পরে কিন্তু এখানে নোটিফিকেশন জারি হবে তোমরা।